নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ। জোড়াসাঁকোয় পৌঁছে দিবাকর দেখল সিংহবাড়ি সদর দেউড়ির কাছে একজন মোটাসোটা মধ্যবয়স্ক সাহেব দাঁড়িয়ে, হাতে একটি বড় লাঠি। দিবাকর চমকে উঠল, সে বহুদর্শী লোক। সেই সাহেবটিকে চেনে, ইনি হেয়ার সাহেব। পাইক দারোয়ানদের চোখ এড়িয়ে কারুর পক্ষে ভেতরে ঢোকা সম্ভব নয়। অচেনা লোক দেখে তারা ঘাড় ধাক্কা দেয় কিংবা আগেই কিছু সেলামি আদায় করে। সাহেব দেখে তারা একটু ঘাবড়ে গেছে, সাহেবের কথাও তারা বুঝতে পারছে না কিছুই। দিবাকর দ্রুত গিয়ে সাহেবের পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেলল। হেয়ার সাহেব চমকে উঠে সরে গিয়ে বলেন, আরে করো কি করো কি? স্যার আপনি এখানে? হেয়ার সাহেব বলেন, ইহা গঙ্গানারায়ণের বাপের কুঠি, আমি তাহাকে চাই। এদিকে ঠাকুমণি আর দুলালচন্দ্র এত বড় বাড়ির দেউড়ি দেখে আবার থমকে দাঁড়িয়ে পড়েছে, ভেতরে ঢুকতে চাইছে না। দিবাকর তাদের দিকে ফিরে বলল, এসো ভেতরে এসো, ভয় কি? গিনিমা তোমাদের আশ্রয় দিতে চেয়েছেন, তারপর আর কি কথা, যাও বাছা ভেতরে যাও। ঠাকুমণি আবার কেঁদে উঠল, আমাদের সে নেই, ও গো সে মানুষটা আমাদের কোথায় খুঁজে পাবে? সাহেবের সামনে একটু বিব্রত হয়ে দিবাকর বলল, হবে হবে সব হবে, তাকে খুঁজে পাওয়া যাবে, ভেতরে এসো, গিনিমার সঙ্গে কথা বলো। হেয়া সাহেবের সব ব্যাপারেই কৌতূহল, তিনি জিজ্ঞেস করলেন, ইহারা কাঁদে কেন, কি হইয়াছে? দিবাকর বলল, হাজব্যান্ড লস্ট স্যার, গঙ্গার ঘাটে ক্রাইং, আর একটা ছোট মেয়ে মানে ডটার স্যার ডাই দিস মর্নিং, ভেরি পুয়োর স্যার। বাঁ পায়ের ওপর ডান পা রেখে কেষ্ট ঠাকুরের ভঙ্গিতে দাঁড়িয়ে হেয়া সাহেব সব শুনলেন, তার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগলো। বয়স হয়েছে, হেয়া সাহেব আজকাল মানুষের দুঃখ কষ্টের কথা একেবারে সহ্য করতে পারেন না। দুলালচন্দ্র কান্না থামে হাঁ করে চেয়ে আছে, তার ক্ষুদ্র জীবনে এত অল্প সময়ের মধ্যে এত রকম ঘটনার বিপর্যয়ে এক দারুণ আলোড়ন চলছে। সকালবেলা সে একটি রক্তচক্ষু সাহেব দেখেছিল, তার সামনে ডাকিনী যোগিনেরা তার মাকে মারছিল, আর এই একজন সাহেব কাঁদছে। পকেট থেকে রুমাল বার করে হেয়া সাহেব চোখ মুছলেন, ধরা গলায় বললেন, তোমরা ইহাদের আশ্রয় দিবে, অন্ন দিবে? ভেরি কাইন্ড, মোস্ট গ্রেসাস। অন্য পকেট থেকে একটি মুদ্রা বার করে দুলালচন্দ্রের হাতে দিয়ে বলল, লও, কয়েক বছর পর একটু লায়ক হইলে আমার নিকট আসিও, আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়া নিব। দিবাকর পাইককে বলল, এদের ভেতরে নিয়ে যা, গিনিমা এরপর ব্যস্ত হয়ে উঠবেন, আপনি আসুন স্যার এদিকে আসুন, দয়া করে এ বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। দিবাকর হেয়া সাহেবকে নিয়ে এলো বৈঠকখানা ঘরে, সেখানে বিধিশেখর এবং রামকমল আলবোলার নল হাতে নিয়ে বিষয়কর্মের আলোচনা করছিলেন। হেয়ারকে দেখে তারা অবাক হয়ে উঠে দাঁড়ালেন, দিবাকর পরিচয় করিয়ে দিতে যাচ্ছিল, তার আগেই তিনি হাত তুলে নমস্কার করে বলেন, আমি ডেভিড হেয়ার, আপনাদের সেবক। ঢোলা প্যান্ট আর সাদা লম্বা কোট পরা, মাথায় চুলগুলি প্রায় সব পেকে গেছে, তাতে চিরুনের ছোঁয়া লাগে না মনে হয়। প্রশস্ত কপালে তিনটি স্পষ্ট ভাঁজ, বয়স যথেষ্ট হলেও এখনও বেশ বলশালী চেহারা হেয়ার সাহেবের। হাতে লাঠিখানা দরজার পাশে রেখে তিনি একটি কৌচে বসে পড়ে বললেন, গঙ্গানারায়ণের খোঁজে আসিয়াছি, সে দুই সপ্তাহ কলেজে যায় না, সে কি ভুগিতেছে? রামকমল বলেন, না তো, গঙ্গা তো সুস্থই আছে। হেয়ার সাহেব বললেন, তবে সে কলেজে যায় না কেন? রামকমল পুনরায় বিস্ময় প্রকাশ করে বলেন, কলেজে যায় না, কই জানি না তো। বিধুশেখর চুপ করে আছেন, তিনি গঙ্গানারায়ণকে কলেজে যাওয়ার ব্যাপারে তাঁর বিরূপতা জানিয়েছিলেন, গঙ্গানারায়ণ যে তার সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে তিনি জানতেন না, তিনি হেয়ার সাহেবকে এত সামনাসামনি দেখেননি আগে।
এর কার্যকলাপ তিনি বিশেষ সুনজরে দেখেন না। বলতে গেলে এরই প্ররোচনায় ইদানিং ডাক্তারি শেখার নামে অজাত কুজাতের মড়া কাটছে হিন্দু ঘরের ছেলেরা, আর এদিকে কলেজ চালাচ্ছেন এক বিজাতীয় শিক্ষা যেখানে ধর্মের কোনো স্থান নেই। ছেলেগুলো দিন দিন দুর্বিনীত আর উগ্র হয়ে উঠছে, এর ফল কখনো শুভ হতে পারে না। কিন্তু এ সাহেবের মুখের ওপর তিনি সে ধরনের কোনো কথা বলতে পারলেন না, হাজার হোক সাহেবের জাত তো। তিনি বললেন, গঙ্গানারায়ণের বিবাহ হবে শীঘ্রই, তাই বুঝি সে কলেজে যায় না। হেয়া সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। আজকাল তার ধৈর্য কমে গেছে, বয়স্ক লোকদের দায়িত্ব জ্ঞানহীনতা দেখলে তিনি হঠাৎ মেজাজ গরম করে ফেলেন। এরা দুজন জানেন না যে এদের ছেলে কোন দিন কলেজে যায় কিংবা বাড়িতে বসে থাকে? তিনি মাথা নিচু করে নিজেকে শান্ত করলেন, তারপর একটু হেসে বললেন, গঙ্গার বিবাহ, খুব ভালো কথা, আমাদের মিঠাই দিতে ভুলিবেন না। কিন্তু সে কয়দিন বিবাহ করবে? 2 সপ্তাহ ব্যাপী? রামকমল বললেন, আগে না, বিবাহের এখনও কিছু দেরি আছে। হেয়া সাহেব বললেন, তবে কি বিবাহের চিন্তাতেই সে মজিল, এখন হইতেই কলেজে যাওয়া বন্ধ করিল? রামকমল ব্যস্ত হয়ে বলল, না না, কলেজে যাবে না কেন, সে কি কথা, নিশ্চয়ই যাবে। বিদুশেখর একটু বিরক্ত হয়ে বন্ধুর দিকে তাকালেন। রামকমলের রাগ বাড়িয়ে কথা বলার কি দরকার, সব কথাবার্তা তো তিনিই বলবেন। রামকমল বললেন, মিস্টার হেয়ার, স্যার, আপনি কি খাইবেন? প্রথমে একটু তামাকু সেবন করিবেন? হেয়ার বললেন, আমি ধূমপান করি না। তবে কি একটু মদিরা ইচ্ছা করেন, ব্র্যান্ডি, বিয়ার, ওয়াইন? ধন্যবাদ, আমি মাদক গ্রহণ করি না। সে কি স্যার, আপনি ড্রিঙ্ক করেন না? সুরা ব্যতীত অন্য পানীয় গ্রহণ করি, কিন্তু এখন কোনো কিছুর প্রয়োজন নাই। রামকমল সিংহ চমৎকৃত হইলেন, জাতিতে সাহেব, অথচ বলে কিনা সুরা পান করে না। কবে শোনা যাবে বাঘ সিংহী নিরামিষ খায়? ডেভিড হেয়ার সাহেবটি সত্যিই বড় অদ্ভুত। তবে সামান্য কিছু মিঠাই? হেয়ার সাহেব বলেন, এবার একবার গঙ্গার সহিত দেখা হইতে পারে কি? নিশ্চয় নিশ্চয়ই, বলে রামকমল তৎক্ষণাৎ উঠে গিয়ে ভেতরে বাড়ির দিকে মুখ করে ডাকলেন, গঙ্গা, গঙ্গা, ওরে কে কোথায় আছিস, গঙ্গাকে একবার খবর দে। ফিরে এসে রামকমল বললেন, আপনি এসেছেন বলে আমরা ধন্য হয়েছি, আপনি মহোদয়, নিঃস্বার্থভাবে এদেশীয় বালকদের শিক্ষার জন্য যা পরিশ্রম করছেন। বিদুশেখর ভ্রু কুঞ্চিত করে এক মনে আলবোলা টেনে যেতে লাগলো। হেয়া সাহেব নিজের প্রশংসা শুনে মুচকি মুচকি হাসতে লাগলেন, তারপর হাত তুলে রামকমলকে থামিয়ে দিয়ে বলেন, আপনারা দেশের প্রধান ব্যক্তি, আপনাদের সাহায্য ছাড়া কিছুই সম্ভব না, আপনারা আর একটু যত্ন লোন। সাহেবদের সাহচর্য এলেই রামকমল বিগলিত হয়ে যান, তিনি হাত জোর করে বললেন, আমি তো কলেজ স্থাপনের সময় বড় ডোনেশন দিয়েছি, পুনরায় যদি বলেন। হেয়া সাহেব বলেন, সে কথা ঠিক, আপনারা সাহায্য দিতে কার্পণ্য করেন নাই, কিন্তু আরও প্রয়োজন নৈতিক সাহায্যের। এই সময় লাজুক মুখে গঙ্গানারায়ণ এসে ঢুকল। হেয়া সাহেব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলেন, চলো, তুমি আমার সঙ্গে কিছুক্ষণের জন্য বাহিরে যাইবে। জেন্টলম্যান, আমি যদি ইহাকে সঙ্গে লই, আপনাদের আপত্তি আছে কি? এবারও বিদুশেখর কিছু বলার আগেই রামকমল বললেন, বিলক্ষণ না, আপনার সঙ্গে যাবে তা আবার আপত্তি? হেয়া সাহেব কড়া গলায় গঙ্গানারায়ণকে বললেন, বিনা খবরে তুমি কলেজ যাওয়া বন্ধ করিলে কেন? চলো, আজ তোমার শাস্তি হইবে। সাহেব এসেছে শুনে চিন্তাদাসী নবীন কুমারকে কোলে নিয়ে দেখতে এসেছে। নবীন কুমার হাত বাড়িয়ে ঝাঁপিয়ে এলো, যেন সে হেয়া সাহেবের কোলে উঠতে চায়। হেয়া সাহেব তাকে অমনি কোলে টেনে নিয়ে শিশু শরীরের গন্ধ শুঁকতে লাগলেন, তারপর খুশি হয়ে বলেন, এ কুটিতে পরিচ্ছন্নতা আছে বটে, এ কার সন্তান? রামকমল বললেন, আমার, এ আমার কনিষ্ঠ সন্তান। হেয়া সাহেব বললেন, বাহ, বড় সুন্দর শিশুটি, ইহার খুব বুদ্ধি হইবে। একটুক্ষণ নবীন কুমারকে আদর করে তিনি তাকে ফিরিয়ে দিলেন পিতার কাছে, তারপর গঙ্গানারায়ণের কাঁধে হাত রেখে বললেন, চলো। সকলে সদর দেউরি পর্যন্ত গেল হেয়ার সাহেবের সঙ্গে। তিনি যখন বেরিয়ে যাচ্ছেন,
তখন কান্না জুড়ে দিল নবীন কুমার, সেও যেন হেয়া সাহেবের সঙ্গে যেতে চায়। হেয়া সাহেব আবার ফিরে এসে নবীন কুমারের গাল টিপে দিয়ে বলেন, আবার আসিব, আমি ঘোড়া হইলে তুমি আমার পিঠে চড়িতে পারিবে কি? নবীন কুমার হেয়া সাহেবের স্কন্ধ শক্ত করে চেপে ধরল। এই শ্বেতাঙ্গ ব্যক্তিটিকে তার খুব পছন্দ হয়েছে। হেয়া সাহেব নবীন কুমারকে দু হাতে তুলে শূন্যে ছুঁড়ে দিয়ে আবার লুফে নিয়ে নিলেন সঙ্গে সঙ্গে। নবীন কুমার বেশ মজা পেয়ে হাসতে লাগলো। হেয়া সাহেব বলেন, বাহ, ভয় পায় না, আমি বলিতেছি পরে মিলাইয়া দেখিবেন, এই সুশ্রী বালকটি কালে কালে অসাধারণ হইবে। হেয়া সাহেব শাস্তি দেবেন শুনে গঙ্গানারায়ণ তেমন ভয় পায়নি। ওর কাছ থেকে শাস্তি পাওয়া একটা মজার অভিজ্ঞতা। পিঠে দু চার ঘা পড়ে বটে, কিন্তু তারপর হেয়া সাহেব নিজেই এমন ব্যাকুল হয়ে পড়েন যে তখন তাকেই সামলাবার জন্য বলতে হয়, না মহাশয়, অতি অল্পের উপর হয়েছে, বিশেষ বেদনা বোধ নাই। কিন্তু গঙ্গানারায়ণ বিস্মিত হয়েছে বেশি। এই সকালবেলা যে হেয়া সাহেব স্বয়ং তাদের বাড়িতে উপস্থিত হবেন সে ভাবতেই পারেনি। কলেজের বালকরা কেউ দু চার দিন অনুপস্থিত হলে বা কেউ অসুস্থ হলে হেয়া সাহেব খোঁজ খবর নিতে গেছেন বা নিজের হাতে সেবা করেছেন, এ কথা গঙ্গানারায়ণ শুনেছে বটে, তবে হালে হেয়া সাহেব ছোট আদালতের কমিশনার নিযুক্ত হওয়ার কলেজে আগেকার মতন অত বেশি সময় দিতে পারছিলেন না। বহুদিন ধরে ডেভিড হেয়ার নিঃস্বার্থভাবে শিক্ষার আন্দোলনের সঙ্গে জড়িত। নিজের ব্যবসাপত্র তিনি বন্ধ করে দিয়েছেন। একসময় বহু ধন উপার্জন করেছিলেন বটে, কিন্তু এত বছরে তা প্রায় ফুরিয়ে এসেছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তিনি কোনোদিন কোনো বেতন গ্রহণ করেননি, বরং নিজে অর্থ ব্যয় করেছেন। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর সেক্রেটারি হিসেবে তার মোটা বেতন নির্দিষ্ট করা হয়েছিল, সে অর্থ দান করে দিয়েছেন তিনি। সরাসরি হেয়ারকে কিছুতেই আর্থিক সাহায্য করা যাবে না বুঝেই সরকার সুকৌশলে তাকে আদালত কর্মে নিযুক্ত করেছেন। সেজন্যই ইদানিং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে স্কুল পাড়াতে দেখা যায় না। আবার বুঝি তিনি নবদমে উঠে পড়ে লেগেছেন। এক হাত গঙ্গানারায়ণের কাঁধে রেখে অন্য হাতে মোটা ছড়িটা ঠকঠকিয়ে হাঁটতে লাগলেন হেয়ার সাহেব। খানিক দূরে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তোমার পিতার সহিত যে দ্বিতীয় ব্যক্তি বসিয়াছিলেন তিনি কে? গঙ্গানারায়ণ বলল, উনি আমার খুড়ো, আমার পিতার বাল্য সহিত। তুমি ফ্রান্সিস বেকনের প্রতিমূর্তি কখনো দেখিয়াছ কি? গঙ্গানারায়ণ দুদিকে মাথা নেড়ে বলল, যে সে দেখেনি। হেয়ার আবার বলেন, দেখিলে বুঝিতে, ওই লোকটির সহিত ফ্রান্সিস বেকনের মুখের আশ্চর্য সাদৃশ্য রহিয়াছে, একই রকম চোখ। আমি প্রায়শই অবাক হইয়া দেখি যে অনেক এদেশীয় ব্যক্তির সহিত অনেক ইউরোপিয়ান মুখাকৃতির খুব মিল থাকে, শুধু গাত্রবর্ণের তফাত। ফ্রান্সিস বেকনের নাম শেক্সপিয়ার পাঠের সময় দু একবার শুনেছে মাত্র গঙ্গানারায়ণ, বিশেষ কিছু জানে না। হঠাৎ সেই সাহেবের সঙ্গে বিধুশেখরের কেন মিল খুঁজে পেলেন হেয়া সাহেব তা সে বুঝল না। খানিক পথ গিয়ে হেয়া সাহেব আবার থমকে দাঁড়ালেন, সস্নেহে প্রশ্ন করলেন, তোমার ক্ষুধা লাগে নাই তো? উপবাস ভঙ্গ করিয়াছিলে? গঙ্গানারায়ণ বলিল, হ্যাঁ। সত্য বলো, ভয় নাই, আমার গৃহে খাওয়াইয়া তোমার জাত মারিব না, কোনো মিঠাইওয়ালার দোকানে ভোজন সারিয়া লইতে পারো। গঙ্গানারায়ণ দৃঢ়ভাবে জানালো যে তার কোনো প্রয়োজন নেই, সে সত্যিই খেয়ে এসেছে। আসলে যদিও সে কিছুই খায়নি, খাবার দেওয়া হয়েছিল, হেয়া সাহেবের আগমন বার্তা শুনে তাড়াতাড়ি উঠে এসেছে, খাওয়ার সময় পায়নি। হেয়া তবু দাঁড়ালেন না, আবার জিজ্ঞেস করলেন, তবে বলো কোন কোন দ্রব্য ভক্ষণ করিয়াছ? গঙ্গানারায়ণ বলল, দুধ, শুধু দুধ, ব্যাস আর কিছু নহে, আম, কলা, সন্দেশ। উত্তম, তবে এত ধীরে ধীরে হাঁটিতেছে কেন? আমার সহিত দ্রুত পা মিলাও। হেয়া সাহেবে হাঁটেন রীতিমতন ধূপ ধাপ শব্দ করে, বয়স যথেষ্ট হয়েছে, এখনো পদব্রজে যে বেশ দড়। ওর হাবভাব দেখলে যেন ঠিক ধূপ দুরস্ত সাহেব মনে হয় না, মনে হয় যেন কোনো বৃহৎ পরিবারের আপন ভোলা বড় মামা। তোমাদের সহপাঠী ভোলানাথ সরকারের কুঠি কোথায় তুমি জানো? হ্যাঁ জানি। বাহির সিমলায় জগমোহন সরকারের কুঠি কি? জগমোহন সরকার ভোলানাথের জ্যাঠা, পাশাপাশি দুই পৃথক বাড়ি। চলো সেখানে যাইব। ভোলানাথের কোনো সংবাদ জানো?
জানো না, শুনিয়াছি সে গুরুতর পীড়ায় পড়িয়াছে। তোমাদের কোনো সহপাঠী বাঁচিল কি মরিল সে সংবাদও তোমরা রাখো না? আজ সারাদিন তুমি ভোলানাথের সেবা করিবে, এই তোমার শাস্তি।